গতকাল আল্লাহ অনেক বড় বিপদ থেকে সবাইকে হেফাজত করছে, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এত বড় দুর্ঘটনা যে এখানে ঘটতে পারতো সেটা কল্পনাও করা যায় না। হয় মনে হতো তাহলে হয়তো দেখা যেত আজকে এটা মালয়েশিয়ার জাতীয় শোক হিসাবে পালন করা হতো, এমন দুর্ঘটনা ঘটতে পারতো এখানে। তো যাক, আল্লাহ অল্প হেফাজত করছে। এই দেখুন, এই যে এই কর্নারে এই কোনার দিকে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল, তো এই রেস্টুরেন্টে আগুন ধরছে। তা আমি তো বুঝতে পারি নাই যে এখানে আগুন ধরছে। সকালবেলা আমি কাজ করতেছিলাম, তো হঠাৎ করে জানালার দিকে চোখ পড়তেই দেখি যে মানে ধোঁয়া উঠছে। তো আমি তো প্রথমে বুঝতে পারি নাই যে এটা ধোঁয়া, আমি মনে করছি মেঘ। তো আমি জানালার দিকে কৌতূহলবশত আগাই গেছি যে মেঘ হয়েছে, এত রোদ তার ভিতরে এরকম মেঘ হয়েছে, তো ঝড়টা উঠতেছে নাকি। তো এটা মনে করে জানালার দিকে আগাইছি, তো দেখি যে না, আগুন ধরছে। যে জায়গাটা আগুন ধরছে ওইখানে যদি মানে আর একটু বেশি হতো, মানে এটা যদি কন্ট্রোল করা না যেত, তাহলে হয়তো অনেক বড় রকমের দুর্ঘটনা ঘটতো। তার কারণ ওইখানে গ্যাস স্টেশন, মানে এখানে সিলিন্ডার আছে, যে সিলিন্ডারগুলো ওই যে আমরা ব্যবহার করি, ওই সিলিন্ডার মানে কয়েক হাজার সিলিন্ডার ওইখানে রাখা আছে। লেবাননের যে বৈরুতের যে কন্ডিশন হয়েছে, ঠিক সেম কন্ডিশন হতে পারতো। আল্লাহ হেফাজত করছে। এখানকার ফায়ার সার্ভিস এত ফাস্ট, মানে বলার মতো না। মানে হয়তো তারা মানে এই রেস্টুরেন্টে যারা ছিল তারা হয়তো নেভানোর চেষ্টা করছে, কিন্তু মানে তারা যখন পারে নাই তখন ফায়ার সার্ভিসে কল দিছে। ফায়ার সার্ভিস কল দেওয়ার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসে এসে হাজির। অনেক অনেক পানির ট্যাঙ্কি এসেছিলো এখানে। তারপরে তো চারদিক দিয়ে মানে পুলিশের পাহারা, মানে পুলিশেও চলে আসছে। আর তারা হয়তো জানে যে এখানে এরকমের বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তার কারণ তারাও তো জানে যে এখানে গ্যাস আছে, যার জন্যে মানে অনেক তারাও মানে অনেক ই ছিল, মানে সিরিয়াস ছিল ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, এই যে এখন এখানে দেখুন এই যে পানি দিয়ে নেভাচ্ছে, আর এর ভিতরে কাজ চলছে, বাইরে থেকে মানে টেরও পাওয়া যাচ্ছে না যে কী কীভাবে কী করছে এখানে। তো এই যে এখান দিয়ে পুলিশের মানে ট্রাফিক পুলিশও ই করছে, নিয়োগ দিছে এখানে, যাতে কোনো ধরনের গাড়ি মানে পানির ট্যাঙ্কিগুলো আসার জন্য যাতে কোনো প্রকারের বাধা সৃষ্টি না হয়। আর অ্যাম্বুলেন্স, তারপর ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়ি, এগুলোকে আগেই প্রায়োরিটি দেওয়া হয়, যার জন্য অনেক সুবিধা হয়। আর আমাদের দেশে তো অনেক জ্যাম, জ্যাম ঠেলে ঠেলে পৌঁছাতে, তারপরে তো প্রচণ্ড রকমের মানুষের ভিড়ের কারণেই ফায়ার সার্ভিসেরা কোনো মানে কাজই করতে পারে না। আবার এই যখন ফায়ার সার্ভিস কাজ না করতে পারে তখন আর দুর্ঘটনা বেশি ঘটে, যেহেতু এখানে মানুষের বেশি সমাগম। কোনো প্রকারের কোনো মানে ব্লাস্ট হয়ে গেলেই মানে অনেক মানুষ হতাহত হয়। তো এখানটায় সেরকম কোনো ই ছিল না, মানুষও খুবই কম, অল্প কয়েকজন মানুষই হয়তো এখানে দেখছিল, বা কয়েকজন মোটরওয়ালারা মানে যারা হোন্ডার উপরে ছিল তারা কয়েকজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কিন্তু এতটাও ভিড় হয় না যে না দেখতে হবে কী হলো, কী ঘটনা ঘটছে এখানে, কীভাবে আগুন লাগলো। মানে সকলের এত কিছু জানার মতো মানে সময় নাই, বা কেউ জানার চেষ্টা করে না। সবাই জানে যে এখানে ইমার্জেন্সি, আর মানে লোক আসবে, কর্মীরা এখানে ঢুকবে, ফায়ার সার্ভিসের কর্মীরা তারা মানে নেভানোর জন্য এখানে ঢুকবে, যার কারণে তারাও মানে অনেক হেল্প করে, আরও মানে কেউ ভিড় না করে আরও রাস্তা ক্লিয়ার করে দেয়। তো এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, মানে আগে এইখানকার এই আমরা যে বিল্ডিংয়ে থাকি এটাই আগে ক্ষতিগ্রস্ত হবে। তো আমি এই চিন্তা করার সাইডে, যেহেতু আমাদের বাসাটাই একদম এই গ্যাসের সিলিন্ডারের যে সাইডে আছে এই সাইডে, যার কারণে আমি একটু বেশি আতঙ্কিত ছিলাম। তো যাই হোক, আল্লাহ মাফ করছে। তো এখানে এই যে নতুন বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানেও একবার এই বন্যা হয়েছিল বৃষ্টির পানিতে। এই যে খালটা দেখা যাচ্ছে, খাল ভর্তি ছিল পানিতে, তো এখানে ভরে গিয়েছিল। যখন এখানে কাজ চলছিল তো ইলেকট্রিকের সমস্ত জিনিস হয়তো নিচে ছিল, যখন বন্যার যে পানিটা মানে বৃষ্টির যে পানিটা জমে গেছিল এখানে ওই বিল্ডিংয়ের নিচতলায় ঢুকে পড়ছিল। তো তখন ওইখানে বাস্ট হচ্ছিলো এরকম, মানে ইলেকট্রিক যে শকটা হলে যেরকমের ফাটে ট্রান্সমিটারগুলো বাস্ট হয় ওরকম হচ্ছিলো। তখনও অনেক ফায়ার সার্ভিস আসছিল এখানে, পুলিশের গাড়ি আসছিল। আর এখানে মানে এই দেশে একটা ই আছে যে পুলিশের গাড়ি সবসময় টহল দেয়, টহল পুলিশ থাকে সাথে। মানে ইমার্জেন্সি যে কোনো জিনিস ইমার্জেন্সি আসবে, কোনো আল্লাহ দিলে কোনো সমস্যা হয় না। মানে মানুষের তো কৌতূহল থাকে না, যে কৌতূহল যে কী হচ্ছে দেখতেই হবে, কী হলো জানতে হবে, এখানে ভিড় জমাতে হবে, এগুলো আর হয় না। দোয়া করি সবসময় আল্লাহ যেন এত বড় বিপদ কাউকে না দেয়, এত বড় বিপদ থেকে যেন সবাইকে হেফাজতে রাখে।